হলো বর্তমান আর্থসামাজিক অবস্থা বিয়ের আদর্শ বয়স কত অনেকে পঁচিশ বছর বয়সকে বিয়ের সুন্নতি বয়স বলে এটা কি সঙ্গত না পঁচিশ বছর বয়সকে সুন্নতি বয়স বিয়ের জন্য এরকমটি বলার কোনো কারণ নেই কারণ কোনো হাদিসে এরকম বয়স ঠিক করে দেওয়া হয়নি আপনি যদি নবী করিম সাল্লা কথা বলেন যে তিনি বিয়ে করেছেন তাহলে সেক্ষেত্রে নবী আল তার মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য সাহাবিদের বিয়ের ক্ষেত্রে এরকম কোনো কিছু ঠিক করেছেন কি বরং এর বিপরীতে তিনি কি বলেছেন সেটা দেখার বিষয় তিনি বলেছেন তোমাদের ছেলে মেয়েরা যখন বিয়ের উপযুক্ত হয় তখন উপযুক্ত পাত্রপাত্রী পেলে তোমরা বিলম্ব করো না যদি বিলম্ব করো তাহলে তোমাদের সমাজে তোমাদের পরিবারে তোমাদের এলাকাতে ব্যত্যয় ফাসাদ জেনা ব্যবিচার এগুলো ছড়িয়ে পড়বে তো নভিক করিমসাল্লা সাল্লাম কিন্তু উপযুক্ত হওয়ার পর বিয়ে দিতে বলেছেন অতএব পঁচিশ পর্যন্ত অপেক্ষা করা বা পঁচিশ বছর বয়স হলে তখন বিয়ে করা এটিকে বিয়ের সুন্নতি বয়স বলা ওই অর্থে সঠিক নয়